করোনায় খাওয়ার ট্যাবলেটের অনুমোদন চেয়ে আবেদন পঞ্চাশ ভাগ মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষমতার দাবি অপরাজেয় সেনাবাহিনী গড়ে তুলবেন কিম জং উন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে মোকাবেলার লক্ষ্য নারীর বিষয়ে প্রতিশ্রুতি ভাঙায় তালেবানের সমালোচনায় জাতিসংঘ মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আমাদের নিয়মিত আয়োজন পূর্ব আন্তর্জাতিক পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া ফ্রেন করোনার মুখে খাওয়ার ওষুধের জরুরি ব্যবহারে অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মার্ক কোং তাদের দাবি পঞ্চাশ ভাগ মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম এই ট্যাবলেট এদিকে বিশ্বে করোনায় একদিনে সাড়ে চার হাজার মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা আটচল্লিশ লাখ বাহাত্তর হাজারে বেশি নতুন তিন লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত তেইশ কোটি নব্বই লাখ ছাড়ালো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষদের করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ষাটর্ধ যারা এরই মধ্যে ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের ঝুঁকিমুক্ত রাখতে তৃতীয় ডোজ প্রয়োজন বলে জানান সংস্থাটির কর্মকর্তারা এদিকে যুক্তরাষ্ট্রে করোনার চিকিৎসায় ট্যাবলেট ব্যবহারের অনুমতি চেয়েছে মার্কিং প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোং দেশটির খাদ্য এবং ওষুধ প্রশাসনের কাছে নিজেদের তৈরি ওষুধ মোলো জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি তাদের দাবি হালকা থেকে মাঝারি উপসর্গের রোগীদের জন্য কার্যকরী ট্যাবলেট পাশাপাশি পঞ্চাশ ভাগ মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম এটি এটি অনুমোদন পেলে ঘরে বসেই করোনা চিকিৎসা করা যাবে বলে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠানটি এদিকে করোনা মোকাবিলায় যুক্তরাজ্য সরকারের নেওয়া পদক্ষেপকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন দেশটির আইন প্রণেতারা করোনা কমায় নভেম্বর থেকে সবচেয়ে কম ঝুঁকিতে থাকা দশ দেশের নাগরিকদের জন্য পর্যটন স্থান খুলে দিচ্ছে থাইল্যান্ড তবে দর্শনার্থীদের অবশ্যই টিকার দুই ডোজ নিতে হবে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় চার মাস পর লকডাউন তুলে নেয় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নাগরিকরা টিকা নেয়া ব্যক্তিদের জন্য উন্মুক্ত করা হয়েছে সবকিছু করোনায় সম্মুখসারির যোদ্ধারা টিকা না নিলে তাদের চাকরি হারাবেন বলে সাব জানিয়েছে নিউজিল্যান্ড চব্বিশ ঘন্টায় রাশিয়ায় নয়শো সাতান্ন জনের মৃত্যু হয়েছে সংক্রমিত হয়েছে উনত্রিশ হাজারের বেশি এছাড়া ব্রাজিলে দুশো ও ভারতে একশো জনের মৃত্যু হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় অপরাজেয় সেনাবাহিনী গড়ে তোলার প্রতিজ্ঞা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জগন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা জানানো হয় পিয়ং এক বক্তৃতায় উন বলেন কারোর সাথে যুদ্ধ নয় নিজেদের আত্মরক্ষায় সামরিক শক্তি বৃদ্ধি করছে দেশটি এ সময় যুক্তরাষ্ট্র দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়াতে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সম্প্রতি উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিনিয়তই বলে আসছেন উত্তর কোরিয়ার সাথে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র তবে তার আগে দেশটিকে পরমাণু কর্মসূচি ত্যাগ করতে হবে বরাবরই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাজনীতি শাসন ব্যবস্থা এবং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নানা গোপন তথ্য ফাঁস করলেন এক সাবেক সামরিক কর্মকর্তা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার সাবেক সিনিয়র কর্নেল কুক সং জানান মাদক অস্ত্র ও সন্ত্রাসের প্রতি কিম জং উনের আগ্রহ সবচেয়ে বেশি তিরিশ বছর ধরে উত্তর কোরিয়ায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র কর্নেল কুকসং খুব কাছ থেকে কাজ করেছেন দেশটির প্রধান কিম জং উনের সাথে সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মাদক অস্ত্র আর সন্ত্রাসের সাথে কিম জঙ্গুনের সম্পৃক্ততা সবচেয়ে বেশি কিমকুক সং বলেছেন উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো হলো কিম কিমজুনের চোখ কান আর মস্তিষ্কের মতো সাবেক এই কর্নেল জানান আদেশ আসে উপরমহল থেকে সেখানে বলা হয় একটি টেরর টাস্ক ফোর্স তৈরি করতে হবে যাদের কাজ হবে সেই সব উত্তর কোরীয় কর্মকর্তাদের হত্যা করা যারা বিশ্বাসঘাতকতা করে দক্ষিণ কোরিয়ার পক্ষ নিয়েছেন নির্দেশ পালনে তিনি নিজেও সরকারের সমালোচকদের খুন করতে লোক পাঠিয়েছেন বলে জানান কিমকুকসং তার দাবি উত্তর কোরিয়ার গুপ্তচর ও সাইবার নেটওয়ার্ক পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করতে পারে তবে সে দেশে বড় পদের চাকরি কিংবা বিশ্বস্ততা কোনোটাই জীবনের নিরাপত্তা দিতে পারে না জীবন বাঁচাতে দু সালে তিনি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান বলে দাবি করেন কিমকুক অবশ্য কিমকুকের সাক্ষাৎকারের বিষয়ে লন্ডনে উত্তর কোরিয়ার দূতাবাস এবং নিউ মিশনে যোগাযোগ করা হল সারা মেলেনি বলে জানিয়েছে বিবিসি আফগান নারীদের নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করায় তালেবানের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এদিকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে মানবিক সহায়তা দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে তালেবান আজ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে তালেবান গত আগস্টে কাবুল দখলের পর রোববার কাতারে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করে তালেবান প্রতিনিধিরা বৈঠক কার্যকর ও নিরপেক্ষ হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে তালেবান জানিয়েছে আফগানিস্তানে মানবিক সহায়তা দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র মানুষের কাছে এ সহায়তা স্বচ্ছভাবে পৌঁছে দিতে দাতা সংস্থাগুলোকে সহযোগিতা করা হবে বলেও জানায় তারা বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে জানিয়েছে তালেবান এদিকে ক্ষমতা দখলের পর নারীদের নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান কিন্তু সময়ের সাথে সুর পাল্টেছে গোষ্ঠীটি নারীদের নিয়ে অঙ্গীকার ভঙ্গ করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব ক্ষমতায় আসার পর আফগান মেয়ে ও নারীদের নিয়ে তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর কোনোটি তারা রাখেনি আমি বেশ উদ্বিগ্ন এসব প্রতিশ্রুতি রাখতে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে আমি তালেবানদের প্রতি আহ্বান জানাচ্ছি অন্যদিকে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে আরও কিছু সময় লাগবে আমরা যখন ক্ষমতা নিয়েছি তখন করোনার কারণে সব স্কুল বন্ধ ছিল স্কুলগুলো আবারও খুলতে শুরু করেছি ছেলে এবং মেয়ে উভয়ের শিক্ষা নিশ্চিত করতে চাই আমরা পিছিয়ে যাইনি বরং আমরা সামনে এগিয়েছি এছাড়া আফগানিস্তানে আইএসকের তৎপরতা নিয়ন্ত্রণের দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জঙ্গি গোষ্ঠীটির তৎপরতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি সাদিয়া ফ্রেন্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার শেষ লগ্নে প্রতিমা বিসর্জনের সময় নাশকতার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন মঙ্গলবার সকালে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে সতর্ক করে গত বছর করোনা মহামারীর কারণে অনেকেই পূজা মণ্ডপগুলোতে যেতে পারেননি কিন্তু এবার কয়েক লাখ মানুষ ভিড় করছেন মণ্ডপগুলোতে ভিড়ের মধ্যে ষাট ভাগ মানুষই মাস্ক পরছেন না এমন অবস্থায় নাশকতার সতর্কতা আসায় উদ্বিগ্ন রাজ্য সরকার ইরাকের সংসদ নির্বাচনে প্রাথমিক ফলে শিয়া মুসলিম দলের প্রধান মুক্তাদা আল সদর এগিয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিব সোমবার কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা প্রাথমিক ফল অনুযায়ী আল সদর সত্তরটির বেশি আসনে জয়লাভ করেছেন ফলে সহজেই তিনি সরকার গঠন করতে পারবেন আল সদরের সমর্থকরা রাস্তায় নেমে এরই মধ্যে আনন্দ মিছিল করেছেন ইরাকের নির্বাচন কমিশনও জানিয়েছে আল সদর এগিয়ে রয়েছেন তবে কতটি আসন জিতেছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি দুই সালে সুন্নি নেতা সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর ইরাকে শিয়া এবং কুর্দিদের আধিপত্য বৃদ্ধি পায় যুক্তরাজ্য থেকে আবারও গরুর মাংস আমদানি নিষিদ্ধ করল চীন গত মাসে যুক্তরাজ্যে একটি গরুর ম্যাট কাউ রোগ শনাক্ত হওয়ায় বেজিং এই নিষেধাজ্ঞা দিল চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায় যুক্তরাজ্য থেকে ত্রিশ মাসের কম বয়সী গরুর মাংস আমদানিতে এই নিষেধাজ্ঞা গত উনত্রিশ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এর আগে নব্বইয়ের দশকে যুক্তরাজ্যে ম্যাটকাউ রোগ শনাক্তের পর গরুর মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দেয় বেইজিং পরে দুই হাজার আঠারো সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একমত হয় দুই দেশ এরপর যুক্তরাজ্য থেকে গরুর মাংস আমদানি শুরুর কথা থাকলেও ম্যাটকাউ রোগ সংক্রমণে আমদানিতে আবারও নিষেধাজ্ঞা দিল চীন যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি খামারে সেপ্টেম্বরে একটি গরুর ম্যাটকাউ শনাক্ত হয় ভয়াবহ বন্যার কবলে চীনের শানঝি প্রদেশ প্রদেশের সত্তরটির বেশি জেলার বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এদিকে বন্যায় চীনের ষাটটি কয়লা বন্ধ হয়ে গেছে ফলে জ্বালানি সংকটের কারণে দেশটির অন্তত বিশটি প্রদেশে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট গত সপ্তাহে মুসলধারে বৃষ্টি থেকে বন্যা দেখা দেয় চীনের প্রদেশে এতে ধসে যায় সতেরো হাজার ঘরবাড়ি ঘটেছে ভূমিধ্বসের ঘটনাও ঝুঁকিতে আছে প্রদেশটির বেশ কিছু প্রাচীন স্মৃতিস্তম্ভ ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে বিশ লাখ মানুষ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে প্রদেশটিতে ভূমিধসে পুলিশের চার সদস্যের মৃত্যুর খবর দিয়েছে গ্লোবাল টাইমস গত সপ্তাহে প্রাদেশিক রাজধানীতে প্রায় একশো পঁচাশি ফলে জ্বালানি সংকটের কারণে দেশটির অন্তত বৃষ্টি প্রদেশে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট দেশের এক চতুর্থাংশ কয়লার যোগান আসে সান্ধি প্রদেশ থেকে তবে বন্যার কারণে সেখানে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায় কয়লার দাম রেকর্ড পরিমাণ বেড়েছে বর্তমানে 12 শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি মেট্রিক টন কয়লার দাম 1408 ইউয়ান এদিকে কয়লার কারণে দেশটির কারখানাগুলোতে উৎপাদন বিঘ্নিত হচ্ছে এর বিরূপ প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে সাদিয়াফ্রিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ফিলিপাইনে সাইক্লোন কম্পাসুর আঘাতে 9 জনের মৃত্যু হয়েছে নিখোঁজ আছেন অন্তত 11 জন মঙ্গলবার ঘন্টায় একশো কিলোমিটার বেগে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে সাইক্লোনটি এরই মধ্যে ষোলশো বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধারকর্মীরা জানান বেঙ্গুইট প্রদেশে চারজন এবং পালওয়ান প্রদেশে জনের মৃত্যু হয়েছে ঝড়ের কারণে ওই অঞ্চলে বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিপাইনের পর কম্পাসু হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সতর্কতার জন্য হংকংয়ে আট নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ ঘূর্ণিঝড় কম্পাসু বুধবার চীনে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা অর্থনীতিতে এবছর নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড কার্ড জশোয়া অ্যাংরিস্ট ও গুইডো ইমবেনস শ্রম বাজার নিয়ে গবেষণা ও অর্থনীতির গবেষণায় নতুন কৌশল উদ্ভাবনের স্বীকৃতিতে তাদের নোবেল দেওয়া হয়েছে সুইডেনের স্টকহোমে সোমবার এই ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস শ্রমিকদের ন্যূনতম মজুরি অভিবাসন ও শিক্ষার প্রভাব কতটুকু জানতে নব্বই দশকের মাঝামাঝি থেকে গবেষণা শুরু করেন কানাডা বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ ডেভিড কার্ড তথ্যপাত বিশ্লেষণ করে তিনি প্রমাণ করেছেন শ্রমবাজারে এর যথেষ্ট প্রভাব রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ড দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে ন্যূনতম মজুরি বাড়ানো শ্রমবাজারে কিভাবে ইতিবাচক প্রভাব রেখেছিল বেতন বাড়ালে চাকরির সুযোগ কমবে এমন ধারণা পাল্টে যায় কার্ডের গবেষণার পর এদিকে ইসরায়েলি আমেরিকান অর্থনীতিবিদ জোশুয়া অ্যাংরিস ও দাজ আমেরিকান অর্থনীতিবিদ গুইডো এমেস প্রমাণ করেছেন প্রাকৃতিক পরীক্ষা থেকে কারণ ও প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অ্যাংরিস ম্যাসিচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক আর এমএস স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে এবছর ভেরিজ রিস্ক ব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক পাবেন যৌথভাবে জসুয়া অ্যাংরিস্ট ও গুইডো ইমব্যান্স নোবেল কমিটি বলছে বাস্তব জীবনে প্রাকৃতিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োগে অবদান রাখায় তাদের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ এই তিন নোবেল বিজয়ী অর্থনীতিতে অভিজ্ঞতাগত গবেষণার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন এনেছে কারণ ও প্রভাবের অনেক বেশি বিশ্বাসযোগ্য অনুমান ও সেগুলো কীভাবে ব্যাখ্যা করতে হয় তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে অর্থনীতিতে নোবেল বিজয়ের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো এবারের আসর ডিসেম্বরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ও অর্থ সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল আজকের পূর্ব পশ্চিমে সব সময় সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব টুইটারে